হ্যালো ব্রাহ্মণবাড়িয়াবাসী, কাশবনে আসবেন ভাবতাছেন তো? তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। প্লিজ সতর্ক হন, সারা বাংলাদেশের যে কোনো কাশবনে কেউ একা যাবেন না। যদিও আপনারা গ্রুপ করে যান, সাথে পুরুষ অভিভাবক রাখবেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ছয়বাড়িয়া কাশবনে কয়েকটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, বিস্তারিত থাকতেছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে। পদ্মবিলে আমার যাওয়া হয়নি, সেজন্য মিস করব না ভেবে চলে আসছি কাশবনে। খুবই ভালো লাগছে, খুবই খুবই সুন্দর চারপাশটা। আমি কত জায়গায় ঘুরতে গেছি সত্যি, কিন্তু এখানের মতো এত মানসিক শান্তি ফিল করছি না কোথাও গিয়ে। দেখেন, এখানে কিন্তু কেউ একা আসে না। এই যে তারা একটা গ্রুপ আসছে এবং তারা ছবি তুলতেছে। কাশফুলে দাঁড়িয়ে ছবি যতটা না সুন্দর আসে আমি কোথাও দেখি নাই যে এত সুন্দর আসতে। আপনি চাইলে ক্যামেরাম্যান সাথে করে নিয়ে আসতে পারেন, কিন্তু যদি না আনতে পারেন কোনো সমস্যা নাই, কারণ এইখানে সব সময় সারাদিনই ক্যামেরাম্যান থাকে। যেহেতু আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, আমি চলে আসছি ব্রাহ্মণবাড়িয়ার ছয়বাড়িয়ার কাশবনে। দুঃখের বিষয়, আমি ইতিপূর্বে কখনোই কখনোই কোনো কাশবনে যাইনি, জাস্ট ভিডিওতে দেখছি। ব্লগ সূত্রে আমাকে কাশবনে আসতে হলো, যেহেতু আমি পদ্মবিলে যাইনি, সেজন্য চাইছি নিজের চোখে কাশফুল দেখাটা যেন মিস না করি। এই কাশফুলগুলো অনেক লম্বা, আপনি যদি এই কাশবনের ভিতরে যান আপনাকে কেউ বাহির থেকে দেখার উপায় নাই। জি, বিপত্তিটা আর রিস্কটা এখানেই। আশেপাশে কোনো বাড়িঘর নাই, তবে কয়েক শত একর জমির উপর এই কাশবন। চারদিকে এই সাদা কাশফুলগুলো হাওয়ায় দুলছে। যারাই এখানে ঘুরতে যাচ্ছে এই কাশফুল নিয়ে ছবি তুলতে তুলতে দেখা যাচ্ছে এই কাশফুলের, মানে এই কাশবনের ভিতর দিয়ে বিভিন্ন রাস্তা তৈরি হয়েছে। আপনি যদি চান পুরাটা কাশবন ঘুরে দেখে আসবেন, মানে ঘুরবেন, তাহলে আপনি সকালে গেলে সন্ধ্যা হইব, তারপরও এই সবটা কাশবন ঘুরে শেষ করতে পারবেন না। আমাদের ব্রাহ্মণবাড়িয়া ছয়বাড়িয়ার কাশবনে অনেক বেশি ফেমাস এই মডেল মসজিদটা। বলে রাখা ভালো যে এই ছয়বাড়িয়ার কাশবনটা একটা প্রজেক্ট, একটা সময় এই কাশবনে প্লট প্লট করে বিক্রি করা হবে। যেহেতু আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় ব্লগ করি, সেহেতু এই মুহূর্তে আমার আঞ্চলিক ভাষা কোয়া শুরু করে দিউন লাগবো। কিলিগানা, আমি যদি আঞ্চলিক ভাষা না কই তাহলে আমার ভিডিওর পূর্ণতা পায় না। অহংকম আসল কথা। আমরা হেন যাওয়াগার পর অনেক মুরব্বীদেরকে বলতে শুনছি, এরা কইতাছে এহেন 10টা 11টার দিকে আইলে 4টার দিকে জাগা মানুষ, 4টার পরে এখানে আর কেউ আয়ে না। হুনা হুনা শুনলাম এইখানে নাকি কয়েকদিন আগে আরও দুইজন মহিলারে মাইরা ফেলা হয়েছে। সুতরাং বুঝতেই পারতাছেন কি বলতে চাচ্ছি, এখানে কেউ একা যাবেন না এবং দুইজন তিনজনও যাবেন না, পারলে 10 জন 12 জন 8 জন সাথে 2-4 জন পুরুষ নিয়ে যাবেন। যদি এখানে যাইতে ইচ্ছে হয় এবং ছবি তুলতে মন চায় তাহলে একা যাবেন না। তাছাড়া এই কাশবনের কাশফুলগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, আগের মতো সৌন্দর্য এখানে নাই। এখন অনেক মানুষ এইখানে গেছে, সেই অনেক দিন যাবৎ, মাসখানেক যাবৎ যাইতেই আছে সবাই ছবি তুলতে তুলতে এই ফুলগুলো নষ্ট হয়ে গেছে। তাছাড়া এখানে প্রচণ্ড গরম, কেউ শাড়ি পরে গেলে একদম অবস্থা নাজেহাল হয়ে যাবে, পারলে ছোটো হাত পাখা নিয়ে যাবেন। আর এখানে ভালো খাবারের কিছু নাই। এই কাশফুলের ছবি কিন্তু রৌদ্র থাকাকালীন এই সুন্দর আসে, রৌদ্র চলে গেলে বা রৌদ্র না থাকলে কিন্তু ছবি সুন্দর আসে না। যদিও আপনাদের এখানে যাওয়ার ইচ্ছা থাকে, তারপর আমি বলবো 10টার পর এবং 4টার ভিতরে চলে আসবেন, মানে 4টার পর আর কখনোই যাবেন না। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেন। যারা বাংলাদেশের যেই কোনো প্রান্ত থেকে যেই কোনো কাশবনে যাইতে চাই কাশফুল দেখার জন্য, যেন খুবই সতর্কতার সাথে যাই, সাবধানে যাই, নিজেকে সেফ রাখার চেষ্টা করে। আর যারা কাশবনে গেছেন কমেন্ট করে জানাইতে পারেন।